السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজ আমরা জানব কোন আলেমকে গালি দিলে গালিদাতা ব্যক্তি সম্পর্কে ইসলামের বিধান কি। বন্ধুগণ, তাহলে চলুন মাসালায় জেনে আসি। তবে তার আগে বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোন মুসলমান অপর মুসলমানকে বিনা কারণে অন্যায়ভাবে গালিগালাজ করলে ইমান হারা হয়ে যায় না, ইমানদারি থাকে, তবে গুনাগার হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানকে গালি দেওয়া বা সমালোচনা করা ফাসিকি কাজ এবং ঝগড়া হানাহানি মারামারি করা কুফুরি কাজ। পক্ষান্তরে শুধুমাত্র আলেমের দিন ও ইলমে দিনের প্রতি বিদ্বেষবশত অবজ্ঞা ঘৃণা তাচ্ছিল্য ও তিরস্কার সূচক মনোভাব নিয়ে কোনো আলেমকে গালি দিলে গালিদাতার ইমান নষ্ট হয়ে সে মুরতাদ বেঈমান সাব্যস্ত হবে। নতুনভাবে কালিমা পড়ে এরূপ ব্যক্তির ইমান দুহরাতে হবে। বিবাহিত হলে ইমান গ্রহণের পর তাদের বৈবাহিক সম্পর্ক নতুনভাবে পুনঃস্থাপন করা জরুরি হবে। তেমনিভাবে পূর্বে ফরজ হজ করে থাকলে তা আবার দুহরাতে হবে। বন্ধুগণ, আমি আশা করি আপনারা মাসালাটি জানতে পেরেছেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই মাসালাটি জেনে উপকৃত হতে পারে। বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।